হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিক্স কুকিং এর সবাইকে শুভেচ্ছা। আজ আমি আপনার সাথে শেয়ার করব ঘরে তৈরি গ্রিল চিকেন এবং সেই সাথে গ্রিল চিকেনের স্পেশাল মশলাটা। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে তৈরি করে নিচ্ছি গ্রিল চিকেনের সেই স্পেশাল মশলাটা। এজন্য এখানে নিয়েছি 1 চা চামচ জিরা, নিয়েছি 7টি সাদা এলাচ, নিয়েছি জয়িত্রী 1টি, জয়ফল নিয়েছি 1টির অর্ধেক, নিয়েছি 3 টুকরা দারচিনি, নিয়েছি 1/2 চা চামচ শাহী জিরা, এখানে নিয়েছি 1টি স্টার অ্যানিস, নিয়েছি 2টি তেজপাতা, 5-7টি লং, নিয়েছি কালো এলাচ 1টি এবং নিয়েছি গোলমরিচ 1/2 চা চামচ। আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন, বা 2টি একসাথে ব্যবহার করতে পারেন। এখন এগুলাকে একসাথে করে আমি একটি মিক্সারে গুঁড়া করে নিব। গুঁড়া করা শেষ হয়ে গিয়েছে। এখন এখান থেকে 1 চা চামচ আমি গ্রিল চিকেনের জন্য ব্যবহার করব, বাকিটা সংরক্ষণ করে রেখে দিব। এখানে আমি 1 কেজি সাইজের একটি মুরগি নিয়েছি, মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পানিটা যত সম্ভব একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখন মুরগিগুলার বুকের অংশটা বেশি পুরুত্ব থাকে, এর জন্য এগুলাকে ভালোভাবে চিরে নিব যাতে হাড় পর্যন্ত যায়। যত ভালোভাবে চিরে নেওয়া যাবে মশলাটা এর ভিতর তত ভালোভাবে যাবে। এখন এগুলা চিরে নেওয়া হয়ে গিয়েছে, লেগের অংশটাও আমি ভালোভাবে এভাবে চিরে নিব, পিঠের অংশটাও আমি এভাবে চিরে নিব। চিরে নেওয়ার কারণে মুরগির ভেতরের প্রত্যেকটা অংশে মশলাগুলো ভালোভাবে যাবে এবং চিকেনটাও তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এখন চিরে নেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি মশলার প্রিপারেশনে। এখানে একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া নিয়ে নিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ, নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। নিয়ে নিচ্ছি সেই স্পেশাল গ্রিল মশলাটা, এখানে আমি 1 টেবিল চামচ গ্রিল মশলাটা দিয়েছি, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ জলপাইয়ের আচার, এখানে আমি জলপাইয়ের আচারটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি জলপাইয়ের আচার না থাকে সেক্ষেত্রে আপনারা আমের আচারটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ অরেঞ্জ জুস। আমার কাছে যেহেতু অরেঞ্জ জ্যাম বা জেলি কোনোটাই নেই, সেক্ষেত্রে আমি অরেঞ্জ জুসটা ব্যবহার করেছি। এখন এগুলাকে ভালোভাবে একসাথে মিক্সড করে নিব। জলপাইয়ের আচারের কিছু অংশগুলাকে এভাবে ভালোভাবে মশলার সাথে একসাথে চটকে মেখে নিব। মাখানো শেষ হয়ে গিয়েছে, এই মশলাটার মধ্যে চিকেনটা দিয়ে ভালোভাবে মেখে নেব। চিকেনের প্রত্যেকটা চিরে নেওয়া অংশের মধ্যে এভাবে মশলাটা দিয়ে দিব। আপনাদের কাছে যদি গ্রিল মশলাটা করতে ঝামেলা মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কাবাব মশলাটাও ব্যবহার করতে পারেন, সেটাও যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। চিকেনের পেটের ভিতরেও কিছু মশলা এভাবে দিয়ে দিব এবং পিঠের সাইডেও চিরে নেওয়া অংশগুলোর মধ্যে এভাবে মশলাগুলো লাগিয়ে দিব। মশলাটা এমনভাবে দিতে হবে যাতে চিরে নেওয়া অংশের প্রত্যেকটার মধ্যে মশলাটা যায়। মাখানো শেষ হয়ে গিয়েছে, এখন চিকেনের পা দুটি সুতার সাহায্যে বেঁধে নিতে হবে, নইলে ভাজার সময় চিকেনের পা দুটি ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে ভাজতে সমস্যা হবে এবং দেখতেও খুব একটা ভালো দেখা যাবে না। এখন চিকেনটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপিং করে ম্যারিনেশনের জন্য রেখে দিব 3 ঘন্টার জন্য। আমি চিকেনটাকে ফ্রিজে রাখব, যদি শীত থাকে সেক্ষেত্রে আপনারা চিকেনটাকে বাইরে রাখতে পারেন, আর বেশি গরম থাকলে চিকেনটা ফ্রিজে রাখাই ভালো। চিকেনটা ম্যারিনেশনের জন্য সময়টা যত বেশি নেওয়া যাবে চিকেনটা তত খেতে টেস্ট লাগবে।
ফিরে এলাম 3 ঘন্টা পর। এখন চিকেনের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আমি এখন সরিষার তেলটা দিয়ে ভালোভাবে চিকেনটা মেখে নিব। চিকেনটা এমনভাবে মাখাতে হবে যেন চিকেনের চিরে নেওয়া প্রত্যেকটা অংশের মধ্যে তেলটা ভালোভাবে প্রবেশ করে। মাখানো শেষ হয়ে গিয়েছে, এখন চিকেনটা ভাজতে চলে যায়। এজন্য এখানে একটি ফ্রাইপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 টেবিল চামচ সরিষার তেল একসাথে মিক্সড করে নিয়েছি। এখন চিকেনটা ভাজতে দিয়ে দিলাম। চিকেনটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। চিকেনটাকে এখন 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করতে হবে এবং প্রত্যেক 2 থেকে 3 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে চিকেনটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। যদি আমরা চিকেনটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে না দেই তাহলে চিকেনের নিচে লেগে যাবে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে চিকেনটা একটু ঘুরিয়ে দিব এভাবে এবং নিচের তেলগুলি এভাবে চিকেনের উপরের অংশে দিয়ে দিব যাতে উপরের অংশটা একটু কুক হয়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটা রান্না করব আরো 5 মিনিটের জন্য। এই চিকেনটা রান্না করতে হবে চুলার ফ্লেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে। এই পর্যায়ে এখন উল্টিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পিঠের অংশটা অনেক সুন্দর ব্রাউনিশ কালার হয়ে এসেছে। এখন আমি এভাবে চারপাশ এভাবে ব্রাউনিশ কালার করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটা ভাজলে চিকেনের প্রত্যেকটা অংশে কুক হবে এবং এরকম ব্রাউনিশ কালার হয়ে আসবে। চিকেনের এ পাশটা হয়ে এসেছে, এখন আমি চিকেনটা উল্টিয়ে ও পাশটা ভালোভাবে ভেজে নিব। এরকম ব্রাউনিশ করে ভেজে নিতে হবে। আপনারা যখন খেতে যাবেন তখন খেতে ব্রাউনিশ অংশটা অনেক ভালো লাগবে। এজন্য আপনারা সবসময় গ্রিল চিকেনটা তৈরি করার ক্ষেত্রে একটু ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেবেন, এতে খেতে গ্রিলের আসল টেস্টটা পাবেন। এ পর্যায়ে চুলার ফ্লেমটা লোতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে ব্রাউনিশ কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব সেই মশলাটা। এ মশলাটা ভালোভাবে 5 থেকে 6 মিনিটের জন্য কুক করে নিব। এই মশলাটা গ্রিল বা নানের সাথে খেতে অনেক মজা লাগে, অনেকেই পছন্দ করেন। গ্রিলের সাথে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখলেন তো কত সহজে এবং কম সময়ে রেস্টুরেন্টের স্বাদে গ্রিল চিকেন বাসায় তৈরি করা যায়। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এর রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।